কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। তদন্তকারী সংস্থা ফালতু সময় নষ্ট করছে। একবার দেখে নেওয়া যাক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ পর্ব থেকে বেরিয়ে আসার পর। 9 ঘন্টা 9.5 ঘন্টা ধরে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার নির্যাস কি? আমি প্রথমেই বলি, তার নির্যাস হচ্ছে শূন্য। যারা জিজ্ঞাসাবাদ করেছে তাদের সময় নষ্ট, আমারও সময় নষ্ট। নির্যাস হচ্ছে একটা আস্ত হস্যডিম্ব আর শূন্য, যেটা আমি গতকালই বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো তথ্য বা প্রমাণ থাকে জনসমক্ষে আনা হোক, আমাকে জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন নেই। সরাসরি একটা ফাঁসির মঞ্চ করা হোক, আমি সেখানে গিয়ে মৃত্যুবরণ করব। আমি 3 বছর আগে কয়লা কেসেও একই কথা বলেছিলাম, গরুতেও একই কথা বলেছিলাম, এবং আজকে দাঁড়িয়ে 3 বছর পরে SSC কেসে যখন আমাকে CBI ডেকেছে কোর্টের অর্ডার কমপ্লাই করে, আমি সেখানে দাঁড়িয়েও এই নিজাম প্যালেসে একই কথা বলছি। কোনো অপরাধ না করে থাকেন তাহলে কোর্টের কাছে রক্ষা কবচ কেন চাইছেন? প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনিও বলছেন আমি এর সাথে যুক্ত নই, কিন্তু দেখা যাচ্ছে পরোক্ষভাবে তিনি সম্পূর্ণ সবকিছুই জানতেন। অতএব অভিষেক ব্যানার্জি একজন সাংসদ এবং একজন মানে সমাজসেবক বা রাজনীতিবিদ, অতএব তার তিনি যদি এই বিষয়ে যদি যুক্ত না থাকেন তাহলে আমাদের মনে হয় তার সরাসরি CBI ED সামনে গিয়ে মুখোমুখি হয়ে নিজের নির্দোষ প্রমাণিত হয়ে আসা উচিত। কারণ ওনারা বারবার বলছেন যে অভিযুক্ত হওয়া মানেই তিনি যে দোষী সেটা নয়, অর্থাৎ তিনি যে নির্দোষ সেটাকে প্রমাণ করে আসুক। ইডি CBI তদন্তে জাল গুটোচ্ছে, কাকু ধরা পড়েছে, এবার ভাইপোর পালা, তাই হয়তো ভয় পাচ্ছেন কটাক্ষ আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। যাচ্ছেন রক্ষা কবচ নেওয়ার জন্য, রক্ষা কবচ এক্সটেন্ড করার জন্য, কেন যাচ্ছেন, কি জন্য যাচ্ছেন, ভয় আছে? আসলে আবার কি বলতো, ইডি এবং CBI পুরো জালটা গুটিয়ে আসছে আস্তে আস্তে। কাকু ধরা পড়েছে, এবার কাকুর ভাইপো ধরা পড়বে, তার জন্যই হয়তো ভয়ে আছেন, বারবার জন্য যাচ্ছেন। আবার বলছি, কোনো রক্ষা কবচ হোক, কোনো কবচই হোক, কোনো চোর বাঁচেনি, কোনো চোর বাঁচবে না। মুখে বলছেন তদন্তে সহযোগিতা করবেন, কিন্তু মুখে বললে হবে না, তা কাজেও দেখাতে হবে। মত প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের। তিনি গিয়েছেন বললে ভুল হবে, যখন বাধ্য হয়েছেন তখন গিয়েছেন, প্রতিবারই যখন দেখেছে তাকে গিয়েছেন এরকম নয়। এবং কোন রকমে দুদিকটা টেকিয়ে রাখার জন্য তিনি রক্ষা কবচ যদি এত পেয়ে যান তাহলে তার পক্ষে বাঁচাটা সুবিধাজনক, তার জন্য তিনি চাইছেন। তিনি মুখে বলছেন তদন্তে সহযোগিতা করছেন, যেমন মুখে বলেছিলেন যে নির্বাচনের সময় কোন রকম হিংসা হবে না, কিন্তু আমরা দেখেছি আগের বারের থেকে বেশি হয়েছে। অর্থাৎ মুখে বলার কোনো দাম নেই যতক্ষণ না সেটা কাজে পরিণত হবে। স্ববিরোধী কাজ করছেন অভিষেক, মন্তব্য শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়ের। স্ববিরোধিতা, তার কারণ যিনি বলছেন নিরপরাধ তার রক্ষা কবচের প্রয়োজন কোথায়? কাজে তিনি যাই বলুন না কেন, এই রাজ্যের মানুষ যারা কোনো দলীয় রাজনীতি করেন না তারা কিন্তু নিঃসংশয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে জড়িত। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের আবেদনের উপরে প্রশ্ন তুললেও বৃহস্পতিবার অভিষেকের রক্ষা কবচ মামলায় কোনো রায় ঘোষণা করেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। আদৌ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আবেদন অনুযায়ী কোনো রক্ষা কবচ পান কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।